श्री श्री कलमेश्वरी काली मातार जो आशीर्वाद थाके ताहोले आज के मायर मंदिरे अवश्य गिये पोछते पारबो। तो शाड़ीर पर एकदम रेडी गेलाम गक्षण बजे 4:20 আর প্রথমে তো কইছি আমি আজকে কই যাবো অক্ষণ মা কসবা কালী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতাছি। বৃষ্টি না এলে হয়, কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব আছে। আজকে তো গরম কইয়া লাভ নাই, ভীষণ গরম। হেলমেটটা তো লাগাইতে হইবই। কমলা সাগর ত্রিপুরার এক অনন্য গ্রামীণ পর্যটন কেন্দ্র, রাজন্য আমলের কালী মন্দির এটি। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যে এটি ভরা, সীমান্ত ক্ষেত্রে এটি অবস্থিত। তো এখানে গেলে যখনই আপনি যাবেন ভীষণ ভালো লাগবে। এই যে কমলা সাগর ভাদ্র মেলা, ভাদ্র মাসের অমাবস্যাতে এই মেলাটা হয়ে থাকে। তো আমি কিন্তু এর আগে কখনো যাইনি, এই প্রথম কিন্তু আমার যাওয়া হচ্ছে। আয়া পড়লাম আমি ঠিক ভাদ্র মেলাতে কমলা সাগর কসবা মায়ের মন্দিরে। লোকের সমাগম ভীষণ ভীষণ ভালো লাগতেছে দেখে। আজকে বৃষ্টিটা না এলেই হয়। তবে যে কোনো মেলা প্রাঙ্গণের প্রথম সৌন্দর্য বাড়ায়, কিন্তু এই যে বাচ্চারা খেলনাটি থাকে, খেলনাটি দেখলে কিন্তু মন জোড়া জায়গায়। খেলনা, বেলুন, বিভিন্ন ধরনের পুতুল, ফুল, এই জিনিসটা কিন্তু মেলার সব থেকে বেশি সৌন্দর্য বাড়ায়, অন্য যে জিনিসই উঠুক না কেন। আর মহিলার কানের, কানের দুল না থাকলে কিন্তু সেই জিনিস অসমাপ্ত, মানে মেলা অসমাপ্ত। আর এই যে দেখেন কত কাঠের জিনিস উঠছে রে, কত আলমারি রে, আহারে আমার একটা যদি মিশিপ দিয়ে তো কত ভালো আসলো। আর কত সুন্দর সুন্দর সুপা, কত সুন্দর সুন্দর খাট, আহা রে আজকে দেখে দেখে গেলাম, শুধু গেলাম শুধু কিনতে আমার পারলাম না, আজকে কপালে নাই। এই যে কত সুন্দর সুন্দর রাজকাট, যদি কেউ একটা আমার কইতো যে লইয়া যান আপনি, বাকি লইয়া যান পরে মাসে মাসে অল্প অল্প করে দিয়েন, তাহলে তো কিনে নিতাম। কিন্তু কেউ কইছে না, দেখে দেখেই গেছে, কিছু করার নাই। আহা হা রে, মনটা আজকে দেখে জোড়াই গেছে গায়ে ফার্নিচারটি। আর মানুষের সমাগম দেখছেন নি, ওখানে তো সন্ধ্যা হয়েছে না, সবমাত্র বিকাল, বিকালও ওখানে হয়েছে না পুরা, মানে সবাই মাত্র সূর্য ডুবদাছে। আর এখানে কত সুন্দর সুন্দর জিলেবি, আহা কী তো জানি কয়রে রে, ভুলে গেছি গে আমি, আমিত্তি আর চটপটি, কত ছুটি বললে খাসি চটপটি। এরপর প্রথমেই রওনা দিলাম আমরা মানে দিঘির দিকে, মায়ের দিঘির দিকে। আমি কই না সূর্য যাওয়ার আগে আর ছবি টিবি তুললে না, এলে পরে তো ছবিটি সুন্দর উঠতো না, মানে সূর্য থাকতে ছবিটা যে সুন্দর উঠবে, কিন্তু সূর্য গেলে ছবিটা সুন্দর উঠতো না। তবে সূর্য আজকে এমনিই নাই, কিন্তু না থাকলো তো সন্ধ্যা হয়েছে না, আমি কিনা সন্ধ্যার আগে ছবির কাজটা সেরা লাই, যদি সন্ধ্যা হয়ে থাকে তাহলে তো ছবি উঠতো না। আর আপনি যেখানে যান যদি আপনি ছবি না তোলেন, তাহলে তো মনে হয় যে আপনি কি জানি হারাই আছেন, কি জানি করছেন না, কি জানি ঘুরছেন না, আপনার ঘোরার জন্য মানে অসমাপ্ত রয়ে গেছে। যাই হোক, ছবি তবু আমরা তোলা একদম সম্পন্ন। এরপর ওনা দিলাম মায়ের দর্শন করতে। তো মায়ের দর্শনের আগে আমি কই না ভোগ নিয়ে আনি। তো যেখান থেকে সবসময় আমি কিনি ওই দোকানের দিকে ওনা দিলাম, বাকি তো অনেকেই ডাকছে কিন্তু গেছি না। আবার ওই ভাইয়ে কুছে যে আমি জিজ্ঞাসা করছিলাম এখন ওয়াইফাই কারোর কাছে পাওয়া যাবে কিনা, তখন কুছে হ্যাঁ সামনে একজন আছে, তাদের থেকে আপনি ওয়াইফাই নিতে পারেন, তাদের কাছে যান। তো ওই ভাইয়ের কাছে রওনা দিলাম। তো যে যখনই গেলাম সঙ্গে সঙ্গে এই ভাই কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, না করছে না, ভীষণই ভালো মানুষ একজন, মানে এই যুগে কিন্তু কেউ মানুষ খুব কমই পাওয়া যায়, একবার লেগেও না করছে না। তো এখান থেকে আবার পথে আবার দেখলাম যে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে, বাচ্চাগুলো ভীষণ সুন্দর একটা ভোম ভোম ভোলে দিয়ে একটা ডান্স করছে, ভীষণই সুন্দর হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমি মিউজিকটা দিতে পারলাম না, কারণ মিউজিকটা দিলে আমার এখানে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক যে কোনো কিছু আইতে পারে। তো যার কারণে আমি মিউজিকটা দিতে পারলাম না, মিউজিক ছাড়াই দিলাম। আপনারা কিছু মনে করবেন না, গানটা এমনি মানে চোখে দিয়ে একটু অনুভব করবেন, কান বন্ধ করে লাইবেন যে আমি কথা কইতেছি, এটা বুঝবেন না যে আপনারা ভাববেন যে হ্যাঁ এখানে একটা মিউজিক চলতেছে, আমি নিজেই মিউজিক। ভাবলাম একটু অডিয়েন্সের আরো উঠাই। তো এই বন্ধু দেখেন ক্যামেরা সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাই করছে, টাটা করছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা বা মেয়েরা কিন্তু ক্যামেরা সামনে নিলে আমরা ক্যামেরার সামনে উঠতাম না, আমরা জীবনে ছবি ওঠে না, ক্যামেরাতে ভিডিও তো আমরা আইতামই না। তো এরপর ওনা দিলাম আমার মন্দিরের উদ্দেশ্যে। এই ভাই দেখেন কি সুন্দর করে টুকটুক করে চাইয়া রয়েছে বাবা, আর এই যে বা বাচ্চাগুলো নিয়ে কি সুন্দর ভাই হাসি দিছে, খুব ভালো লাগছে ভাই, খুশি থাকো বাচ্চা নিয়ে এইভাবে খুশি থাকো। এরপর আমরা আয়া পড়লাম একদম মন্দিরে মায়ের সামনে। এখানে আয়া ভাবছিলাম লাইভ করুম, কিন্তু দুর্ভাগ্যবশত লাইভ করতে পারছি না। যখনই ওইখান থেকে আইসি আবার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াইফাই এখানে কাজ করছে না, নাইলে আমার খুব ইচ্ছা আসলো শ্রী শ্রী কসবেশ্বরী কালী মাতার এই যে পূজাটা হইতেছে, সবাইরে ভাবছিলাম সরাসরি একটু দেখামো, কিন্তু দেখানোর সৌভাগ্যটা আমার হয়েছে না। তো যার কারণে ভিডিওটা আমি শেয়ার করতেছি, নাইলে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করতাম না, ভাবছিলাম ওইখান থেকে লাইভটা করে সবাই দেখালাম। কিন্তু দুর্ভাগ্য ওখানে বর্ডার এলাকা যেহেতু, মানে এমনিতে মোবাইল টাওয়ার নাই, আর যাও ওয়াইফাই লইলাম, দূরত্বটা বেশি, তার কারণে আমি এখানে দেখাইতে পারলাম না, কিছু করার নাই। এরপর নিরাশ হয়ে গেলাম, বললাম যে কী আর করুম, তাহলে ভিডিওটাই করি। তো এখানে দিয়ে দিলাম প্রথমত পূজা করা, মোটামুটি আমার এখানে হয়ে গেছে পূজা শেষ। এরপরে
ভাবলাম একটু মন্দিরটা সবদিকে ঘোরাঘুরি করি, তো ঘোরাঘুরি করতে যাই ওখানে অনেকের সঙ্গে কিন্তু দেখা দেখা হয়েছে। আমরা প্রত্যেক বছর একবার বা দুইবার কচবসুরে মায়ের মন্দিরে যাই, কিন্তু মেলাতেই প্রথমে আসি, এর আগে কোনো দিনই আসি না। তবে মানে মেয়ে আসে না, মেয়ে পড়া আছে, মেয়ে আসে না, আইলে একটু ভালো লাগতো। এরপর ওইখানে যাই এক বোনের সঙ্গে দেখা হয়েছে, বোনও নাকি আমার ভিডিও সবসময় দেখে, আর বোনের বাড়ি হয়েছে আগরতলাতে, তো দেখা হয়েছে, পর আরও ভালো লাগলো। তো আমার সঙ্গে যারাই দেখা হয় অবশ্যই কথা কেবেন, কথা কইলে ভীষণ ভালো লাগে। এরপর আমি কই না এখান থেকে একটু মায়ের মন্দিরের থেকে ফোটাটা দিয়ে আলো, ফোটা না দিলে কেমন যেন অসমাপ্ত লাগে, তো ফোটাটা দিলাম। দিয়ে সেটা যখন বাইরেতে গেলাম, বাইরেতে যেয়ে আবার ওই বোনোর হাজব্যান্ডের সঙ্গে মেয়ের সঙ্গে দেখা, তারা অন্যদিকে আসতো, তারাও আসে। এরপর তার সঙ্গে একটু কথাবার্তা কইলাম, আবার পাশে এক ভাইয়া এলো, ভাইয়া কয় দিদি তোমার সঙ্গে একটা ছবি তুলে তুলো। আমি কই এই যে ভাই তুলো, কোনো অসুবিধা নাই। এরপর ওই বোনোর সঙ্গে তুললাম, প্রথম তো ছবি তুলছে না, এরপর কেন একটু ছবি তুলিলে, তো ছবি টুবি তুললাম। এরপর মন্দির থেকে বাইরনের সময় যে জিনিসটা সব থেকে বেশি ভাল লাগছে আমার কাছে, এই গোমাতাটা সবদিকে একরকম কালার, আর কপালে দেখেন না কালারটা এত সুন্দর, আর এর মধ্যে সিঁদুর দিয়ে রাখছে দেখে আরও বেশি ভালো লাগতেছে। আর মন্দিরের একটা জিনিস, এই জিনিসটা যে কোনো মেলা হোক বা যে কোনো কিছুতে সাধু সন্তরা যে এত সুন্দরভাবে আয়ে, এটি ভীষণ ভালো লাগে। আর এখানে এত সুন্দর তারা একটা গান করতেছিল, এই গানটাও দিতে পারলাম না কপিরাইট ক্লেমের লেগে, আমার কাছে ভীষণ ভালো লাগছে তার গানটা, ইচ্ছে করছে তারা গানের তালা তালে আমি নাচি, এত সুন্দর গান করছে। তো এই যে দেখেন এখন তো সন্ধ্যা হয়েছে না, লোকের সমাগম কিন্তু প্রচুর আছে, এদিকে হয়তো একটু কম, নিচের দিকে বেশি। এরপর আরেকটা বোনের সঙ্গে দেখা হয়েছে, এই যে ছোট বোনের সঙ্গে দেখা হয়েছে, বোনের বাড়ি নাকি কমলা সাগরে, তো সবার সঙ্গে কথাবার্তা কইয়া ভীষণ ভালো লাগলো। এরপর আমরা রওনা দিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। এরপরে কই না যেখান থেকে আমরা মায়ের ভোগ লইছি ওইখানে যাই, ওই দোকানে ভাই কিন্তু 10 টাকা পাইবা মনে আছে, নেক্সট যখন যাবো 10 টাকা দিয়ে আমো, 10 টাকা কিন্তু রাখছে না, ভাঙটি লেয়ে কর দিদি আপনি পরে দিয়ে, 10 টাকা দিছি না, 10 টাকা পরে দেবো। এরপর দেখা হলে আরেক বোনের সঙ্গে ওইখানে যাবো। তোমরা দেখো এটাই মেন, তোমরা দেখো দেখেই করি, সবাই সাপোর্ট করবে অতটুকুই, আর কি থাকবো। সৌভাগ্য আজকে যে দেখা হয়েছে সবার সঙ্গে, আজ অনেক জন দেখা হয়েছে, ভীষণ সৌভাগ্য। ঠিক আছে, তাহলে মনে ছবি তুলে লেখো। আমার হাজবেন্ড পঞ্চমেশ্বরী কালী মায়ের আজকে মেলা বা মায়ের দর্শন এখানেই শেষ, রাত্রে অনেক রাত হয়ে গেছে, কা তো আর দেখতাম না, তো সবার সঙ্গে দেখা 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 হইলো, কথাবার্তা কইলে ভীষণ ভালো লাগলো আজকে। আর মেলাটা দেখে আপনার কাছে কেমন লাগতো অবশ্যই জানাইবেন যারা আইছেন না। তো আমি যদিও এই প্রথমবার কসবা কালী মায়ের মন্দিরে মেলাতে আইলাম, ভীষণ ভালো লাগলো, যারা আইছেন না তারা দেখে লাইন ঘরে বইয়া, আর কেমন লাগতো কমেন্টে জানাইন, ভালো লাগলো অবশ্যই লাইক করেন, একটু কসবা কালী মায়ের নামে সবাই একটু শেয়ার করেন। টাটা, ভিডিওটা আজকে এখানে এন্ড করতেছি, আর বড় করতাম না, অনেকটা বড় হয়ে গেছে গা।